মর্নিং এভরিওয়ান, আমরা আজকে মথুরা বৃন্দাবনের দিকে যাচ্ছি ঘুরতে মা বাবাকে নিয়ে। তো এখন আমরা আছি হচ্ছে তাজ এক্সপ্রেস হাইওয়েতে, তো বাকিটা আমরা বৃন্দাবনে গিয়ে মথুরাতে পৌঁছে ভিডিও করব। বাই। একবার ফগটা দেখো বাইরে, খালি মানে দূর দূরান্ত পর্যন্ত কিচ্ছু দেখা যাচ্ছে না। আমি জাস্ট ক্যামেরাটা অন করলাম ফগটা দেখাবার জন্য, মানে 9টা বেজে গেছে তাও এরকম ফগ। পৌঁছে গেছি বৃন্দাবন। তো বান্দরটাকে একবার প্লিজ সবাই খেয়াল করো, এইভাবে রাস্তাঘাটে বান্দর ঘুরে বেড়ায়। এখানে একবার ভিড়টা দেখো মন্দিরে ঢোকার, আর মাথায় সবাই নিজের ঘরে গোপাল নিয়ে যাচ্ছে এইভাবে। ফটোগ্রাফি অ্যালাউড ছিল না, তাই আমি নেট থেকে নিয়ে এখানে রাধাকৃষ্ণ লীলা করতেন এই বনে। এখানে গাছগুলি একটি রুট থেকে মানে দুটি করে গাছ উঠেছে। এখানে কোনো রকম পরিচর্যা করা হয় না গাছগুলিকে, নিজে নিজেই গাছগুলো ওরকম ভাবেই বেঁচে থাকে যা বৃষ্টি হয় সেতে। এই কুয়োটা শ্রী রাধাকৃষ্ণের যুগ থেকে রয়েছে, এখনো এটিতে জল আছে এবং এটি আছে। এই গাছটাতে কৃষ্ণ লুকিয়ে রাখতেন তার গোপীদের জামা কাপড় যখন গোপীরা স্নান করতে নামতো। এটা যমুনা, এই যমুনা পাড়ে হচ্ছে স্নান করতো গোপীরা, আর এই গাছটিতে উনি লুকিয়ে রাখতেন। লাঞ্চ করতে ঢুকেছি একটি হোটেলে, রাস্তার ধারেই ছিল। এখানে খাবারে নো গার্লিক নো অনিয়ন, আর এখানে সব থেকে যেটা মানে খেতে সুন্দর এবং ভালো সেটা হচ্ছে এখানকার লাস্যি, মাস্ট ট্রাই। এখানে গেলে পর অবশ্যই সবাই একটা গ্লাস লাস্যি খেয়ে আসবে। প্রেম মন্দির, এখানে মন্দিরটা আপাতত বন্ধ আছে যেহেতু মানে শয়নের টাইম এটা, তো সেই জন্য হচ্ছে এখানে 4:30 মনে হয় খোলে। তো আমরা বোধ হয় বাইরের থেকে দর্শন করে বেরিয়ে যাবো। Thank you.
আমরা এখন মথুরার দিকে চলছি, মানে মথুরা পৌঁছে গেছি। জন্মস্থানটা দেখতে যাচ্ছি কৃষ্ণের। গরুগুলো শিংগুলো Awesome, awesome, take a look.